নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 25 তারিখ, সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো রোজকার মতো আজকেও কারেন্ট নেই বাড়িতে, অন্ধকারেই আমাদের বকুকে সেবা দিতে হলো। আজকে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে সবেই হচ্ছে 8:30। মিশুও ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে ওর স্কুল নেই, ও জানি না কিভাবে খবর পেয়ে যায়। আজকে বিছানা না কিছু গুছানো হয়নি, উঠে পরেই প্রথমে আমরা চাটা খেলাম। মাসিও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আমি চা বসিয়েছি আর মাসি চলে এসেছে 8টা নাগাদই, কারণ দুদিন পরপর মাসি লেট করেছে, মাসিকে বলেছি তুমি এটা ঠিক করছো না, ওই জন্য মাসিও তাড়াতাড়ি চলে এসেছে। তো যাই হোক, এখন মিশু স্কুল নেই, কিন্তু কালকে হচ্ছে 26 তারিখ, কালকে এখানে ভোট, তো কালকে তো বাজার টাজার সব বন্ধ থাকবে। তো মিস্টার সিনহা এখন চা খেয়ে ওয়াশরুমে ঢুকে গেছে, স্নান টান করে নেবে, ওর অফিস অবশ্যই আছে কিন্তু এবারে ওর ভোটের ডিউটিটা পড়েনি, তো বাড়িতেই থাকবে কালকে। তো যেহেতু এখানে সব কিছুই বন্ধ আর আমাদের বাড়িতে সেরকম কিছু বাজারও নেই, তো বললে চলো বাজারটা করে চলে আসবো, স্নান করে বেরোলেই যাবো হচ্ছে বাজারে, কিছুটা মাছ কিনে নিয়ে আসবো, সবজি যদি পাই তাহলে কিনে নিয়ে আসবো। মাসি ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর রাতে যা বৃষ্টি হয়েছে কালকে, মানে এত বৃষ্টি হয়েছে কালকে 10:30-11টা থেকে চরম বৃষ্টি হয়েছে। আর সকালবেলা দেখো দিব্যি সুন্দর রোদ উঠে গেছে, মানে ঘরে এত সুন্দর রোদ ঢুকেছে। আর কালকে এই খাটটাকে এখানে ভাগ্যিস করে দিয়েছিলাম, মানে এই জায়গাটাতে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো রাত্রে, আর এখানে তো জল পড়ছেই, কিছু বলার নাই এখানে। তো যাই হোক, রাত্রেবেলা করে প্রচুর বৃষ্টি পড়ছে, সকালবেলা রোদ উঠছে, শিলচরে হচ্ছে, এটাই আপাতত গল্প। খুব সুন্দর ওয়েদার, মানে রোদ থাকলেও মানে বাইরে বেরোনো যাবে, রোদটা নেওয়া যাবে, গরম অতটা নেই। কম্বলটা দুদিন থেকে ওয়াশিং মেশিনে ঢুকানো আছে, কারেন্ট আসলো, কারেন্টটা অন করে দিই, ছাদে তো জায়গা হয়ে যাবে বলো, কম্বলটুকুই আছে আর ওই কটা কভার আছে, ওটা তো হয়ে যাবে। চালানো শেষ? না না, চালানো হয়নি, চলে যাবে এখনই কারেন্ট, ওই জন্য ভাবলাম আগে চালিয়ে দিই। 23 মিনিটে হয়ে যাবে, কটা কভার মাত্র আছে। কারেন্ট আসা মাত্র ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, যা রোদ আছে সমস্তটাই শুকিয়ে যাবে। এদিকে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে, সবজিও কিছু নিতে হবে কারণ কালকে মাসি আসবে না, ওই জন্য মাসিকে বললাম কিছু সবজি তুমি কেটেও রেখে দিও যাতে আমার কালকে সুবিধা হয়। মাছ তো আনছি, আজ আর কাল হয়ে যাবে। একজন তো ভাবছে স্কুলে যাচ্ছে, স্কুলে নয় বাজার যাচ্ছি, সবজি বাজারে। নিচে মেশিন চালিয়েছে জলের, ওই জন্য এত আওয়াজ, আর এত রোদ উঠেছে না। আর না, আজকে চিংড়ি মাছ কিনতে ইচ্ছা করলো, তো অল্প করে বললাম যে চিংড়ি মাছই তাহলে কিনবো, যদি পাই তাহলে নিয়ে নেবো। ওদিকে ওরা বেরোচ্ছে, জানি না 9:45 বেজে গেছে, অনেক তাড়াতাড়ি করে নিতে হবে, বাজারে না মাছ কাটতে অনেকটা টাইম লেগে যায়। আর সবজির ব্যাগও নিয়ে নিয়েছি, সবজি মাছ দুটোই নিয়ে নেবো, দেখা যাক কী হয়। এখানে খুব সুন্দর সুন্দর দুটো পাখি রয়েছে, নিচে যারা থাকে তাদের এটা সকালবেলা করে রোদে রেখে দেয়। কই চলো, খুব রোদ উঠেছে আজকে, এত রোদ না আজকে, কালকে এখানে ভোট, আজকে থেকে রাস্তাঘাট পুরো ফাঁকা, সমস্ত স্কুল স্কুল বন্ধ করে দিয়েছে বলে রাস্তাঘাটে কোনো ভিড়ই নেই। কি ভালো লাগছে না, রাস্তাটা ফাঁকা রাস্তা, এই টাইমে তো এই রাস্তাটা ফাঁকাই থাকে না, এত ভিড় থাকে, এতগুলো স্কুল আছে এইটুকু রাস্তার মধ্যে। বাড়ির কাছের বাজারে এসেছিলাম, এখানে চিংড়ি পেলাম না, যাচ্ছি অন্য একটা বাজারে, আজকে নাওয়াই হচ্ছে চিংড়ি মিশনের মতো। চিংড়ি না নিয়ে আজকে বাড়িতে যাব না আমরা, কালকে ছুটি আছে, কালকে চিংড়ি খাবো আমরা কালকে। আমগুলো বেশ সুন্দর লাগছে, বেশ ভালো। ভোটের জন্য বাজারে একদমই জিনিসপত্র নেই, অল্প করে জিনিসপত্র নিলাম, একদম বাজার খোলেনি, বলছে শনিবার থেকে সমস্ত কিছু পাওয়া যাবে। চিংড়ি মাছ তো এই বাজারেও পেলাম না, কাতলা মাছ নিলাম অল্প করে, আর মাছের ডিম নিলাম, ওটাই আজকে করা হবে, দেখা যাক শনিবার দিন পর্যন্ত ওয়েট করতে হবে। অনেকগুলো মাছ, মাছের বাজার আজকে ভালো নেই, এটা আজকে হয়ে যাবে বলো, জিরা বাটা দিয়ে আজকে হবে, এটা রেখে দেবো, এটা কাল পরশু হয়ে যাবে, আর অল্প করে মাছের ডিম এনেছি। আজকে এগেন বৃষ্টির জন্য আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, কিন্তু বাইরে প্রচুর রোদ, তাই না বলো, এত রোদ বাইরে না আজকে। বাজে এখন 10টা, রান্নাঘরে পুরোপুরি মেসি অবস্থা, মাসি একা পক্ষে সম্ভব না, এই কাতলা মাছ নিয়ে এসি, মাছের ডিম নিয়ে এসি, এখানে কাঁঠালটা মাসি কেটে দিয়েছে, এটাকে একটু বয়ল করতে যাবো, এটা কালকের জন্য মাসি পটল কেটে দিয়েছে, না মাসির খাবার বেড়ে রাখলাম, আর ডিমের অমলেটটা আর শাক হবে। কয়লা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, এখানে শাক চাপিয়েছি,
রসুন ফোড়ন দিয়ে, আমরা তো রসুন ফোড়ন দিয়ে খাই না, মাসি বলে রসুন ফোড়ন দিয়ে করতে, তো একটু করলাম আলাদাভাবে। আর এখানে কাঁঠালটাকে সেদ্ধ করে এখন কষিয়ে পরে জাস্ট এখন গরম জল দেবো। পরশু দিনে আনা কিছু কুটি মাছ ছিল, সেগুলোকে আজকে কমপ্লিট করবো, কিছুটা রেখে দিয়েছিলাম। এখানে ভাজা চাপালাম আর কাঁঠালের তরকারি যেটা অলমোস্ট শেষ। তো রান্না বান্না মাসি একা হাতে পারবে না, অনেকগুলো রান্না, তো আর কালকে যেহেতু আসবেন ওই জন্য কিছুটা বেশি বেশি করে করছি যাতে কালকেও হয়ে যায়। আর আমরা তো ভেবেছিলাম যে কালকে কি চিংড়ি মাছের মালাইকারি করবো, কিন্তু দুটো বাজারে কোথাও মাছের সেরকমভাবে কোনো ইয়েই নেই, মানে বলছে যে ভোটের জন্য সমস্ত কিছু বন্ধ। তো যাই হোক, শনিবার দিন যাবো, শনিবার দিন গিয়ে যদি পাই তো নিয়ে আসবো, কারণ চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে। আর আজকে পুঁটি মাছটা শেষ করে দেবো। এর আগের দিন পুঁটি মাছটা করেছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে, মাসিকে সর্ষে বাটা দিয়ে করতে বলেছিলাম, তো আজকে পুঁটি মাছটা করছি হচ্ছে সিম্পল একটু টকটক করেই করবো জিরে বাটা দিয়ে। পেঁয়াজ ভেজা ভাজা হয়ে গেছে আর এদিকে টমেটোটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু টকটক হয়। আর এখানে কাঁঠালটা তো হয়েই গিয়েছে, গরম মশলার জন্য বসে আছি, বাড়িতে গরম মশলা না, এবার গ্রসারিতে গিয়ে আমরা বাজার করার সময় গরম মশলাটা একদমই মাথা থেকে বেরিয়ে গেছে, তো গরম মশলা না দিলে হবে না, ওই জন্য এটাকে চাপিয়ে রেখেছি আর এটা তো এখন রেডি হচ্ছে। বাজে এখন 11:30, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেলো, মাসিকে হাতে হাতে করে দিলাম। আর এদিকে মাসি হচ্ছে পুজোর বাসন নামিয়ে দিয়েছি, পুজোর বাসন আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে, তাড়াতাড়ি করে স্নানও করতে হবে। আর মিশুকে তো এখনও, মিশু খেলা করছে, ও তো বুঝতেই পারছে না, ওর এখনও 3-4 দিন ছুটিও মজাতেই আছে। আজকে যখন বাজার যাচ্ছিলো, মানে বাজারের জন্য বের করছিলাম, তখন ভাবছিলো যে ও স্কুল যাচ্ছে, এবার স্কুলের রাস্তা দিয়েই আমাদের বাজারটা রয়েছে। তো প্রথমে যখন স্কুলটা পার করছে, যেই পার করেছে তখন বলছে যা, মানে বিশাল মজা পেয়েছে, মানে স্কুলটা পার করে চলে গেছে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, বাচ্চাদের মন কি করবে, মুছামুছি করবে, বা 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 বা, খুব ভালো খুব ভালো, মুছে দাও, ভালো করে মুছে দাও তো, একটু সুন্দর করে মুছে দাও, হ্যাঁ, বা বাবা এত সুন্দর কাজ পারে আমার ছেলেটা, শুয়ে পড়েছে মুছতে মুছতে। বাবু, তোমাকে এটা কে শিখালো, কে শিখালো, দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো, শুয়ে শুয়ে বিছানার তলাতে পরিষ্কার করছে ডান্ডা দিয়ে, একটু ভালো করে পরিষ্কার করে দাও, সুন্দর করে, একটুও যাতে ময়লা না থাকে, ঠিক আছে, ময়লা হলেই কিন্তু মশা হবে, তোমাকেই কামড়াবে কুটুস কুটুস করে, যাও ভালো করে মুছটা করে দাও, হ্যাঁ যাও যাও ভিজিয়ে নিয়ে আসো যাও। এখন 3 দিন বাড়িতে থাকবে, আমার মাথা তো খাবেই, কালকে থেকে আমার মিস্টার সিনহার ছুটি আছে, ভোট আছে কালকে 26, আর শনি রবি তো ছুটি আছে, এবার যে কত তারিখ, 4 স্যাটারডে পড়ছে, তো ছুটি আছে, একদিন থেকে রক্ষা যে মিশু বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করলে ওর বাবা ওকে সামলে নেবে, বাবা বাড়িতে থাকলে হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে আসলে এই ঘরে, ওর ওটার সাথে এই বালতিটাও চাই, বালতিটাতে ডুবিয়ে ডুবিয়ে মুছবে, ঠিকই তো, জল কোথায় পাবে বালতি না দিলে, হ্যাঁ বা বাবা, খুব ভালো খুব ভালো, কাজ করো মন দিয়ে কাজ করো, স্কুল নেই, ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার করে দাও। মিশুকে আমি বার্থডেতে এই গাড়িটা গিফট করেছিলাম, মনে আছে তোমাদের, যারা দেখেছো তাদের তো মনে থাকবেই, তো এই গাড়িটা কিন্তু এখনও সব শেষ হয়ে গেছে, কিন্তু এই গাড়িটা একমাত্র এখন একে যে কতবার বিছানা থেকে ফেলেছে, ছাদ থেকে ফেলেছে তার নাই ঠিক, ফ্লাইট থেকেও ফেলে দিতে পারতো এবার আসার সময়, এটাই একমাত্র ওর কাছে আছে যেটা এখনও জয়ন্ত আছে। ওর বার্থডেতে এত গাড়ি কিনেছিলাম, সবটা তো আমি আনতে পারিনি, বেশিরভাগটাই আমি বাড়িতে, মানে বেশিরভাগ না সবটাই আমি বাড়িতে রেখে এসেছি মালদাতে, আর কিছুটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, এত ব্যাগ আমাদের ভারী হয়ে গেছিলো যে কলকাতাতে আমাদেরকে যেটুকু নিয়ে এসেছিলাম সেটুকুর মধ্যে কলকাতাতে সবটা রেখে দিয়ে এই একটা মাত্র গাড়ি যেটা আমরা নিয়ে এসেছিলাম সেটা ওর কাছে আছে, আর এই শাড়িটা এতটা শক্তপক্ত না, এখনও পর্যন্ত জ্যান্ত আছে, সেটাই তো ভাবছি, গাড়িটা এখনও পর্যন্ত কিছু হয়নি, 1 মাস হয়ে গেল, বাকি তো কোনো গাড়ি ওর কাছে টেকে না। কালকে রাতে 11:30 থেকে এত বৃষ্টি হয়েছে না, মানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে, মানে ভাবাই যায় না এত বৃষ্টি হচ্ছে, মানে দিনের পর দিন, কালকে তো পরশু দিন বৃষ্টি হয়নি, কিন্তু কালকে একদম মানে 2 দিনের বৃষ্টি একদিনে হয়ে গেছে, আপনাদের তো ফ্যান ধুয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, মানে রাতে ঘুমটা বেশ ভালো হচ্ছে বৃষ্টির জন্য। আর এখন দেখো সুন্দর রোদ উঠে গেছে, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো আরামসে শুকিয়েও গেছে, জামা কাপড় তো না, কম্বলটা 2 দিন ধরে আমাদের পড়েছিল হচ্ছে ওয়াশিং মেশিন, ওটাকে আজকে মনে করে কেচেছি, আর লাইনটা রোজই সকালে থাকছে না, আর খুব সুন্দর রোদ উঠেছে আজকে, রোদটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে, বাইরে বেরিয়েছি সকালবেলা, ঠান্ডা লাগছে, গরম লাগছে না, রোদ এত উঠলো যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া আছে, এখনও হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে। কালকে রাতে এত পরিমাণে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, যার কারণে আমাকে রাত্রেবেলাতে এই 12:00-1টার দিকে আমাকে উঠে পড়ে মাইগ্রেনে মাথা ব্যথার ওষুধ খেতে হয়েছিল, দিয়ে পরে রাত্রেবেলা ভালো মতো ঘুমিয়ে সকালে উঠেছি, না হলে তো আমাকে আজকে সকালবেলা তোমরা দেখতেই পেতে না, ঘুমিয়েই থাকতাম আমি। কি
হেভি হ্যাপি না স্কুল ডে মজা? বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরের আসন তুলে কেচে পূজা করে এখন মেলতে এসেছি। সমস্ত ঠাকুরের জিনিসগুলো এই সাইডে মেলে দিয়েছি আর আমারগুলো উপরে মেলা আছে। কালকে বৃষ্টি পড়ে পুরো গাছের মাটিগুলো নিচে পড়ে গেছে। মাসি আজকে সুন্দর করে গাছগুলোকে সরিয়ে পরে মাটিগুলোকে সুন্দর করে মুছেছে। বাজে এখন একটা, পুজো শেষ করতে করতে আমার একটা বেজে গেল। আজকে বৃহস্পতিবার একটু টাইম লাগলো। আর ওদিকে হচ্ছে মিশুকে এখন খাওয়ানো হবে, তার আগে ভাজবো হচ্ছে মাছের ডিমের বড়াটা, তো ওটা ভাজতে হবে। মাসিকে বলেছিলাম যে গরম গরম খাবো, ওই জন্য মাসি আগে ভাজেনি, এখন ভাজবো। মাসি মিশুকে খাওয়াবো, তারপর নিজে খাবো। কিছুটা এখন ভাজা হলে রাত্রে বাকিটা মিশ্রা সিনা আসলে ভাজবো। আচ্ছা, কী কী রান্না হয়েছে বললি? কাঁঠালের তরকারি, তার সাথে হচ্ছে পুঁটি মাছের ঝাল, আর হয়েছে হচ্ছে শাক আর কলা। এখন একটা পুরি খাওয়া দাওয়া নিয়ে বসবো, খাবো। আজকে তো মেনুতে অনেক কিছুই আছে, আজকে আমি সবটা নিজেই রান্না করেছি। আজকে শাকটা প্রথম আমি রসুন ফোড়ন দিয়ে খাচ্ছি। এরকম অন্য শাকগুলো রসুন ফোড়ন দিয়ে খাই, কিন্তু আজকে এই শাকটা ভীষণই, মানে কী যে শাকটার নাম আমি জানি না, একটু সেন্ট সেন্ট আছে। আমাদের ওদিকে তো ঢেঁকির শাক বলে, জানি না মাসিরা এটাকে আবার পালং শাক বলে। তো এটাকে আজকে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। সত্যিতেই এত সুন্দর হয়েছে না, ভীষণ ভাল লাগছে রসুনের ফ্লেভারটা বিশেষ করে। যে রান্না খেয়ে সত্যিতে আমার প্রাউড ফিল হচ্ছে। কাঁঠালের তরকারিটা সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছে, তার সাথে মাছের ঝালটা তো ভালো হয়েছে। মাছের ঝাল ঠিক করিনি, মিশু খাবে বলে মিশুর মতো করেই আমি রান্না করেছি। ঝাল একদমই দিইনি, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। বড়রা যারা খাবে তারা কাঁচা লঙ্কা ঘষে নেবে, আর মিশুর জন্যই স্পেশালি মাছের ঝোলটা হয়েছে, সত্যিতে অসাধারণ হয়েছে। আরিনাকে দেখো, ফ্রিজ থেকে অলরেডি কোল্ড ড্রিঙ্কস বার করে নিয়েছে, মানে খেতে বসেও আমার শান্তি নেই। ওটাতে কিসের কমি ছিল বলো তো? চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিলে একদম মানে কি বলবো, দশের দশ পেতাম। যাই হোক, ওটা তো আজকে গোটা বাজার খুঁজে পেলাম না, নেক্সট দিন দেখা যাবে। আজকে তো সমস্ত কাঁঠালটাই করে দিয়েছি, আবার কোনো দিন আনবো, সেদিন চিংড়ি মাছ অবশ্যই মনে করে আনবো। আচ্ছাটা মিশুকে এখন সন্ধ্যা দিয়ে পরে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন আমি চা খাবো ভাবছি। মিশা সিনা আজকে তাড়াতাড়ি চলে আসার কথা, কারণ কালকে ভোট আছে, তো আজকে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যাবে বলছিল, তো আসার অপেক্ষাতে আছে। মাথা ভীষণ ধরে আছে, রাত্রেবেলা তো ওষুধ খেয়েছি, আবার আমাকে এখন ওষুধ খেতে হলো। কী জানি জানি না কেন এত মাথাটা ব্যথা করছে কদিন থেকে। মাসি আসবে না, ওই জন্য চেষ্টা করছি বাসন ব্যবহার করার সাথে সাথে ধুয়ে ফেলতে, যে ধুয়ে ফেলেছি সমস্ত বাসন, কাজ কিছুটা কমে যায় তাহলে। তো যাই হোক, রাতে তো রান্না বান্না সেরকম নেই, মিশু সিনা আসতে আসতে গেলে চা বানাবো। পনে সাতটা, সাতটা বাজতে দশ বেজে গেছে, বলেছিল ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবে, জানি না কখন আসবে। আসুক, তারপরে চা খাবো, একা একা চা খেতে ভালোও লাগে না। আজকে আসতে একটু লেট হবে, এখন বেজে গেছে হচ্ছে সাতটা, সাড়ে সাতটা সরি। তো প্রচুর খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। আমি বললাম তুমি আসো ধীরে সুস্থে, আমি আমার খাবারটা বানাই। চা তো খেতে ইচ্ছে করছে না, লাইটটা দিই। খাবো হচ্ছে একটু বাটারও নেই, বাটারও মাসি শেষ করে ফেলেছে, বলেও নি আমাকে আগে থেকে। তো ভাবছি যে একটু ব্রেড দিয়ে ঘি দিয়ে একটু ইয়ে করে খাই, তো ওটাই খাবো। প্রচুর খিদে পেয়েছে, চিনি দিয়ে একটু ঘি দিয়ে শেকে জাস্ট খেয়ে নেবো, তারপরে আসলে পরে কোনো প্ল্যান করবো কী করবো না করবো। বলছিল বাইরে কোথাও একটা যাবো, নাহলে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে নেবো, অনেকদিন আমরা একসাথে কোথাও যাই না। দেখা যাক আসো, কারণ কালকে তো বেরোতে পারবো না কোথাও, কালকে ভোট আছে বলে, তা আজকে কিছু একটা করতে হবে, নাহলে নেক্সট স্যাটারডে সানডেতে। যাই হোক, আগে খাই, না খেলে আওয়াজ বেরোচ্ছে না। আসলে ওষুধ খেয়েছি তো মনে হচ্ছে মাথাটা ঘুরছে ঘুরছে, আর ব্যথার ওষুধ মানে বুঝতেই পারছো, মাইগ্রেনের ওষুধ তো আমার অনেকটাই পাওয়ারফুল, মানে ডাক্তার দেখিয়ে অবশ্য নেওয়া। প্রথমে ভাবলাম ঘি দিয়ে একটু সেঁকে খাবো, তারপরে মনে হলো আর ইচ্ছে করছে না, একটু দুধ দিয়ে দুধ পাউরুটি খাবো। অনেক দিন খাই না এইসব খাবার, তো প্রাচীন যুগের খাবার, এগুলো খাওয়া হয় না। গ্যাসটারও অনেক লিক করছে, কেন জানি না কোথায় একটা কিছু হয়েছিল। শিলচরে আসার পর আমার গ্যাসটা একবার মানে ঠিক করিয়েছিলাম, তারপরে আবার নতুন করে ইনস্টল করিয়েছিলাম, কিন্তু এখন আবার দেখছি প্রবলেম হচ্ছে। আমি যাওয়ার আগে থেকেই প্রবলেমটা হচ্ছিলো, তো এখন দেখছি গ্যাসটা গ্যাস নিচের সিলিন্ডারটা অন রাখতে গেলে আবার গ্যাস নতুন করে মানে প্রচণ্ড পরিমাণে লিক হচ্ছে। তো যাই হোক, এখন দুধটা হালকা করে গরম করবো আর খেয়ে নেবো। তিনটে মাত্রই ব্রেড আছে, এটাতেই আমার হয়ে যাবে। আর অনেকদিন হয়ে গেল, অনেকদিন মধ্যে দু তিন দিন হয়ে গেল ব্রেডগুলো আনা, তো আজকে খেয়ে শেষ করে দিলে বেশ ভালো হয়। তো দুধ এইদিকে দেখছি দুধও শেষ, এই একটু আছে, মিশুর কালকে সকালে হয়ে যাবে, তো দুধটাও আজকে আনতে হবে বেরিয়ে পড়ে, নাহলে কালকে সকালে কী খাবে জানে না। সমস্ত খাবার ফ্রিজে তৈরি করে রাখা আছে। যাই, দুধটা গরম হয়ে গেছে, হালকা হালকা গরম করবো। দেখতে দেখতে অনেকটাই গরম হয়ে গেল, চলে গেছিলাম মিশুকে, ওখানে মিশু কান্নাকাটি করছিল, মিশুকে
বেশ ভালো লাগে কিন্তু এইভাবে ব্রেডের ওপর দুধ দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। জল দিয়ে রাখি, বেশ নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে আবার এটাকে। এটা কিন্তু শুধু হোয়াইট ব্রেডই ভালো লাগে, ব্রাউন ব্রেডই কিন্তু এই দুধ দিয়ে খেতে একদমই ভালো লাগে না। আমাদের টেবিলটা আপাতত এরকম করে রাখা হয়েছে, বোঝাই যাচ্ছে না যে টেবিলটার ওই কোণাটা পুরোটা ভাঙা, জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে আর এই কভারটা পেতে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা টেবিল, যাই হোক এটাতে খাওয়াতে মন দিই। মিশুকে যখন জিজ্ঞেস করা হয় এটাকে কি বলে, মিশু বলে রেইন। কোনে নাটা বাড়িতে ডুবতে ডুবতে মিশু সময় বেজে গেছে হচ্ছে 8:30। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও কথা বলে নি। আচ্ছা চলো, বাজে 9:45 বেজে গেছে, বাড়িতে আসতে আসতে 1:30 বেজে গেছে। জাস্ট রেডি হলাম, বেরিয়ে যাচ্ছি, বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে আজকে রাতে ডিনারটা করবো, দিয়ে চটপট যাবো, চটপট আসবো, অনেকটা লেট হয়ে গেছে। এর আগে কাল পর্যন্ত তো 7:00-7:30 সময় ঢুকে যাচ্ছিল, আজকেই অনেকটা লেট হয়ে গেলো। যাই হোক যেদিন দরকার থাকে সেদিন। গপুকে তো ঘুম দিয়ে দিয়েছি, এখানে গপু ঘুম হচ্ছে, আমরা বেরোবো, যাই বেরিয়ে যাই। বাড়ি থেকে এতটাই কাছে যে আমরা 2-3 মিনিটে চলে আসলাম, গাড়ি নিয়ে আসলাম, কারণ বৃষ্টি বাইরে পড়তে পারে, মিশুকে নিয়ে ঠান্ডা লেগে যাবে বৃষ্টি, আর এখনকার বৃষ্টিতে একটু গায়ে লাগলেই ঠান্ডা লেগে যাবে। তো জাস্ট চলে এসেছি, গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকব, কারণ হলো গাড়ি না নিলে, হ্যাঁ বৃষ্টি পড়লে ভিজে যাব। তারপরে হচ্ছে বাইকে না সবসময় বাচ্চাকে নিয়ে একটু অসুবিধা হয়, বাড়ি থেকে ডিস্টেন্সটা খুবই কাছে আমাদের রেস্টুরেন্টটা, এই 5-7 মিনিট হিসেবেই লাগলো, চলে আসলাম। আর বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে ওই জন্য বিশেষ করে। তো 9:00 এখন বেজে গেছে, যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে, মিশু তাড়াতাড়ি করে চেয়ারে বসার রেডি হচ্ছে, অনেকটা লেট হয়ে গেল আজকে। আসলে এখানকার খাওয়ার খুব ভালো, মানে সাথে সাথে করে দেয়, যার কারণে একটু লেট হয় কিন্তু ঠিক আছে। খাবারটার যেহেতু কোয়ালিটি খুব সুন্দর, মানে খুবই ভালো কোয়ালিটি, তাড়াতাড়ি করে ওখানে মিশু ঘুম পেয়ে গেছে। 10:10 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যাচ্ছি এখন বাড়ি, আর মিশু তো এখানে বোর হয়ে গেছে, বাড়ি গিয়ে কথা বলছি। দারুণ ছিল বলো, বাসন্তী পোলাওটাও এখানকার খুব সুন্দর খেতে, আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দারুণ। খোলো খোলো, এসো। ভেবেছিলাম খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট হলে এক চক্কর ঘুরে আসবো, কিন্তু আজকে আর এখন ঘোরা যাবে না, 10:10 বাজে আর কালকে ভোট আছে, এখন মেরে ধরে দিতে পারে বলো রাস্তাতে, গাড়ি নিয়ে অযথা ঘুরে বেড়াতে গেলে ধরে নিতে পারে পুলিশে। এখন সোজা বাড়ি চলে যাব। বাড়িতে এসে ফ্রেশ হয়ে প্রথমে মিশুকে খাওয়ালাম, দিয়ে এখন আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, এখন বাজে হচ্ছে 11:00, কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে মাসি আসবে না, আমাকেই সমস্ত কাজ করতে হবে, যদিও বা রান্নাবান্না সমস্ত কিছু করাই আছে, সেরকম কেউ চাপ নেই, ভাত করবো ব্যাস হয়ে যাবে, তো মাছটাও করার আছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।